হ্যালো বন্ধুরা, আপনারা সবাই তো জানেনই যে সকল বিটিএস আর্মিরাই সকল বিটিএস মেম্বারদের আসল নাম জেনেই থাকে, আর তারা তো তা মুখস্থ করে রাখে। আর কোনো বিটিএস আর্মিদের যদি বিটিএস মেম্বারদের নামগুলো বলতে বলা হয়, তাহলে তারা তো না থেমে একেবারেই সবগুলো বলে দেবে। আর তাদের তো বিটিএস মেম্বারদের নামগুলো বলতে এক মিনিটের সময় লাগবে না। কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন যে বিটিএস মেম্বারদের নামের অর্থ কি? তাহলে বন্ধুরা, বিটিএস মেম্বারদের নামের আসল অর্থ জানতে অবশ্যই পুরো ভিডিওটা দেখুন, ও ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। বন্ধুরা, প্রথমে বলা যাক বিটিএস লিডার আরএমের কথা। তার আসল নাম কিম নামজুন, যেখানে কিম তার পদবী। কিম অর্থ হলো গোল্ড বা স্বর্ণ, আর নাম অর্থ হলো দক্ষিণ। উজুন অর্থ হলো ট্যালেন্ট বা প্রতিভা, আর কিম নামজুনের পুরো অর্থ হলো দক্ষিণ থেকে আসা একজন প্রতিভাবান ব্যক্তি। আর আরএমের সঙ্গে তার এই নামের অনেক মিল রয়েছে, কারণ আরএম অনেক প্রতিভাবান ও সে দক্ষিণ কোরিয়ার, মানে দক্ষিণ। আর আরএমের এই নামটি আরএমকে সম্পূর্ণভাবেই মানিয়েছে। আর দ্বিতীয় মেম্বার হলো আমাদের ওয়ার্ল্ড ওয়াইড হ্যান্ডসাম জিন, তার আসল নাম কিম সিউক জিন, যেখানে কিম তার পদবী, যার অর্থ স্বর্ণ। আর সিউক অর্থ হলো মহান, আর জিন অর্থ হলো মূল্যবান, আর কিম সিউক জিনের অর্থ হলো মহামূল্যবান রত্ন, আর জিন সত্যি মহামূল্যবান রত্ন। তৃতীয় মেম্বার হলো আমাদের সেভেজ সুগা, তার আসল নাম মিন ইয়ংগি, যেখানে মিন তার পদবী, যার অর্থ হলো অমূল্য, আর ইয়ন অর্থ হলো লালচে মুক্তা, আর গি অর্থ হলো আশা বা সম্ভাবনা, আর মিনিয়ঙ্গির সম্পূর্ণ অর্থ হলো অমূল্য লালচে মুক্তা। আর সত্যি সুগা লাল মুক্তার মতোই অমূল্য। আর চতুর্থ মেম্বার হলো আমাদের সবার সানশাইন জেহো, তার আসল নাম জং হোসুক, যেখানে জং হলো তার পদবী, যার অর্থ হলো রাজ্য, আর হো অর্থ হলো প্রতীক, আর সুক অর্থ হলো মহান, আর তার সম্পূর্ণ অর্থ হলো একটি রাজ্যের মহান প্রতীক। আর সত্যি জেহো হলো সাউথ কোরিয়ার একটি মহান প্রতীক। পাঁচ নম্বরে রয়েছে আমাদের কিউট ও ফ্ল্যাটি বয় জিমিন, তার আসল নাম পার্ক জিমিন, যেখানে পার্ক হলো তার পদবী, যার অর্থ হলো ম্যাগনেশিয়া গাছ, আর জি অর্থ হলো বুদ্ধি বা জ্ঞান, আর মিন অর্থ হলো স্বর্গ বা জান্নাত, আর পার্ক জিমিনের সম্পূর্ণ অর্থ হলো একজন ব্যক্তি যে স্বর্গ থেকে তার প্রতিভা নিয়ে এসেছে। আর সত্যি জিমিনের প্রতিভা অতুলনীয়। ষষ্ঠ নম্বরে রয়েছে আমাদের কিউট ও গুড বয় ভি, তার আসল নাম কিম তে হিয়ং, যেখানে কিম হলো তার পদবী, যার অর্থ হলো স্বর্ণ, আর তে অর্থ হলো বড়, আর হিয়ং অর্থ হলো সমৃদ্ধি, আর কিম তে হিয়ং এর সম্পূর্ণ অর্থ হলো একজন ব্যক্তি যে তার জীবনে স্বর্ণ থেকে বেশি সমৃদ্ধি লাভ করবে। আর সত্যি ভি তার জীবনে অনেক নাম ও সুনাম কামিয়েছে, আর যা স্বর্ণ থেকে কম নয়। সপ্তম নম্বরে রয়েছে আমাদের গোল্ডেন মাকনে জাংকুক, তার আসল নাম জিয়ন জাংকুক, যেখানে জিয়ন হলো তার পদবী, যার অর্থ হলো একজন ব্যক্তি, চাং অর্থ হলো উজ্জ্বল, আর কুক অর্থ হলো দেশ, আর জিয়ন জাংকুকের সম্পূর্ণ অর্থ হলো একজন ব্যক্তি যে নিজের দেশের নাম উজ্জ্বল করে। আর এটা সত্যি যে জাংকুক তার প্রতিভা দিয়ে তার দেশের নাম পুরো পৃথিবীতেই ছড়িয়ে দিয়েছে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান, আর বিটিএস সম্পর্কে এরকমই নিত্য নতুন তথ্য পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যেন আমার ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। তাহলে বন্ধুরা, দেখা হবে একটা নতুন ভিডিওতে।